এভরিওয়ান, ওয়েলকাম টু আমার চ্যানেল ঝুম্পাস লাভ। আজকে আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব তার নাম হচ্ছে ডিম বেগুনের বড়া বা ডিম বেগুনের ভাজা, যা খুশি তোমরা নাম দিতে পারো। এটা খুব চটজলদি হয়ে যায় আর খুব টেস্টি একটা রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো এই রেসিপিটা বানানোর জন্য আমাদের কী কী উপকরণ লাগছে চলো আগে সেগুলো দেখে নিই। উপকরণে যাওয়ার আগে বলবো, তোমরা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, আর যদি খুব খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আমরা দেখে নিই এই ডিম বেগুনের বড়া বানানোর জন্য আমাদের কী কী উপকরণ লাগছে। এখানে উপকরণের মধ্যে আছে বেগুন, যেগুলোকে গোল গোল করে কেটে রাখা হয়েছে। এখানে আছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, চিনি, এখানে আছে জিরে গুঁড়ো, আছে হলুদ গুঁড়ো, আছে দুটো ডিম, আর আছে সাদা তেল। তো উপকরণ তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো সবার প্রথমে যেটা আমি করব, আমি এখানে এক পিস বেগুন নিয়ে নিয়েছি। এবার যেটা করব, বেগুনের ভেতর থেকে শ্বাসটা কিছুটা আমি বার করে নেব। সেহেতু তোমরা যেটা সাহায্যে খুশি তোমরা করতে পারো, আমি চাকু দিয়ে করছি, তোমরা চাইলে চামচ দিয়ে করতে পারো, কেউ চাইলে কোনো কিছু ঢাকনাকে বসিয়েও কিন্তু এইভাবে কেটে নিতে পারো, ঠিক এইভাবে। এভাবে আমি সব কটা বেগুন থেকে শ্বাসগুলোকে আমি বার করে নেব। আমি সব কটা বেগুন থেকেই কিন্তু শ্বাসগুলোকে বার করে নিয়েছি। তোমরা চাইলে এই শ্বাসগুলোকে বাদ দিয়েও তোমরা রান্না করতে পারো, আর যদি চাও তাহলে এগুলোকেও তুমি কুচিয়ে নিতে পারো তোমরা। তো আমি এগুলোকে কুচিয়ে নেব। আমি কিছুটা বেগুন কুচিয়ে নিয়েছি, এই কিছুটাই আমার লাগবে, এগুলো আমি আদার্স কোনো কাজে আমি লাগিয়ে নেব। তো এরপর যেটা করব, যে বেগুনগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি তার মধ্যে আমি সামান্য একটুখানি হলুদ আর একটুখানি নুন আমি দিয়ে দিচ্ছি। এটাকে এইভাবেই আমি একটুখানি রিংগুলোতে মাখিয়ে নেব নুন হলুদটা। তো নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে, এটাকে আমি সাইড করে দিলাম। আবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দেব আমি ডিম। এতে দেব আমি নুন, দেব সামান্য একটুখানি চিনি, এটা তোমরা স্কিপ করতে পারো, দেব জিরে গুঁড়ো একটু, এর মধ্যে দেব আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা। তোমরা চাইলে এতে কিন্তু একটুখানি ধনে পাতাও অ্যাড করতে পারো। আর যে বেগুনটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই বেগুনটাও আমি এতে দিয়ে দেব। দেব সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। এবার ভালো করে আমি ডিমের সাথে এটাকে মিশিয়ে নেব। তো ভালোভাবে আমি ডিমটাকে মিশিয়ে দিয়েছি। এরপর যেটা করব, এখানে গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এমনকি কড়াইতে আমি সাদা তেলটাও দিয়ে দিয়েছি। তেল আমাদের খুব ভালো মতোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব।
এরপর যে ডিমের যে ব্যাটারটা বানিয়েছিলাম, মানে ডিম, বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যেগুলো দেখিয়েছি তোমাদেরকে, সেইগুলো এবার এর মধ্যে আমি পোর করবো। আঁচটাকে একদম লোয়ে করে দেবো। এবার এটাকে আমি ঢেকে রাখবো মোটামুটি 2 থেকে 2.5 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার এগুলোকে আমি উল্টে দেব, একটু সাবধানে উল্টাবে। তোমরা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো যেটা বলি আবারও বলবো, একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আর যদি তোমরা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি উল্টে দিলাম, এবার এই সাইডটাকেও আমি ঢেকেই রান্না করব। আরও 2.5 মিনিটের মতো আমি এটাকে ঢেকে দেবো। ততক্ষণে বেগুনও সেদ্ধ হয়ে যাবে, এমনকি ভেতরের যে বেগুন দেওয়া আছে বা ডিম দেওয়া আছে সেগুলো সব ভাজা ভাজা হয়ে যাবে। 3 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। তো আমাদের বেগুন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ নরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে তুলে নেব। এইভাবে আমি বাকিগুলোকেও আবার আমি ভেজে নেব। তো রেডি হয়ে গেল বেগুন আর ডিমের বড়া। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো ভালো খাওয়ার ভালো ভালো চিন্তা করো। আজকের জন্য টাটা।